সঙ্গীতা, তোমাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো আছো, আর বন্ধুরা আমিও খুব ভালো আছি। বন্ধুরা, কিছুদিন আগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার বার্থডে ব্লগটি, আশা করি বন্ধুরা তোমরা সকলে দেখেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার বার্থডে ব্লগটি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি আই বাটন আর ডিসক্রিপশন বাটনে দুটো জায়গায় লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী গো, তার কারণ হলো আমি আমার বার্থডে গিফটগুলো তোমাদেরকে এখনও পর্যন্ত দেখিয়ে উঠতে পারিনি। বন্ধুরা, জানো তো আমি না হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কারণে না আমি তোমাদেরকে এখনও দেখিয়ে উঠতে পারিনি আমার বার্থডে গিফটগুলো। আমার উচিত ছিল আমার বার্থডের পরের দিনই দেখিয়ে দেওয়ার, কিন্তু বন্ধুরা হঠাৎ তো অসুস্থ হয়ে পড়েছিলাম, বুঝতেই পারছো। তাতে কি হয়েছে বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আমার বার্থডে গিফটগুলো ফুল এনার্জি সহকারে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি আমার বার্থডে গিফটগুলো। তোমরা অনেকেই কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে সঙ্গীতার বার্থডে গিফটগুলো দেখার জন্য। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার বার্থডে গিফটগুলো। এবার আমার বার্থডেতে কে বা কারা আমাকে কী কী গিফট দিয়েছে, চলো চলো ঝটফট দেখে নেওয়া যাক। ফার্স্টে একটা ঝলক দেখিয়ে দিই তোমাদের, ওকে বন্ধুরা? এই দেখো বন্ধুরা আমার বার্থডে গিফটগুলো। সো চলো এক এক করে ঝোলা থেকে বার করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। সো ফ্রেন্ডস, এই দেখো অদ্রিজা বুটিক। তো বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম একদিন আমরা গিয়েছিলাম অদ্রিজা বুটিকে, অনেক কিছু কেনাকাটা করেছি। হ্যাঁ গো, আমার বার্থডে জন্যই কেনাকাটাগুলো করেছিলাম। তো সেই ঝোলা থেকে এখন বেরোবে এই দেখো অদ্রিজা বুটিক। তো চলো ঝোলা থেকে এখন বার করে ফেলি আমার বার্থডেতে কী কী আমি কেনাকাটা করেছি, চলো চলো দেখবে। ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হাজব্যান্ড আমাকে কী দিয়েছে। তো এই দেখো, এই গাউনটা আমি আমার বার্থডেতে পরেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো এই গাউনটা তো দেখেছো তোমরা, তাও একবার দেখাচ্ছি যারা যারা দেখোনি এখনও, ঠিক আছে? আর এই গাউনটা আমি অদ্রিজা বুটিক থেকেই কিনেছি, আর পিওর কটনের ওপর রয়েছে দেখো এই গাউনটা, দেখতেই পাচ্ছো লেমন ইয়েলো কালারের রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো, এই দেখো লেস বসানো রয়েছে, আর হালকা হালকা সিকোয়েন্স লাগানো রয়েছে। আর এই দেখো থ্রি কোয়ার্টার রয়েছে স্লিপটা, আর ফ্রন্টে দেখো লটকন রয়েছে এই দুটো। পিওর কটন মেটেরিয়ালস, কিন্তু পিওর কটন মেটেরিয়াল যেহেতু পরে কিন্তু কমফোর্টেবল ফিল হবে, তাই তো? আর এই দেখো এর ঘেরটা দেখো একবার, অনেকটা ঘের রয়েছে, এই দেখো অনেকটা ঘের রয়েছে। এটা তো দেখেছোই তোমরা, আমি পড়েছিলাম বার্থডের দিনকে বিকেলবেলা যখন আমি কেক কাটলাম, তারপরে রেস্টুরেন্টে গিয়েছিলাম, এইটাই পরে গিয়েছিলাম। ফ্লোর টাচ একটি লং গাউন, ওকে হয়ে গেল এটা। নেক্সটও আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি, আর এটাও অদ্রিজা বুটিক থেকে নেওয়া, আর এটাও কিন্তু ফুল কটনের ফ্লোর টাচ একটি গাউন। এই গাউনটা আমার খুব ভালো লেগেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাউনটি, দেখো গাউনটি ফ্রন্টে রয়েছে দেখো চিকনকারির ওয়াক করা রয়েছে, আর হালকা হালকা সিকোয়েন্স বসানো রয়েছে, দেখো হালকা হালকা সিকোয়েন্স বসানো রয়েছে। আর দেখো হোয়াইট থ্রেড দিয়ে কাজ করা রয়েছে, মানে হোয়াইট সুতোর ওপরই কাজ করা রয়েছে, হোয়াইটের ওপর হোয়াইট সুতো দিয়েই কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মেশিন ওয়ার্ক করা রয়েছে, হ্যান্ড ওয়ার্ক নয় এটা, এই দেখো মেশিন ওয়ার্ক করা রয়েছে, আর হালকা হালকা সিকোয়েন্স রয়েছে দেখো, খুব সুন্দর লাগছে না? আর এর দেখো স্লিভসটা রয়েছে, থ্রি কোয়ার্টার স্লিভ রয়েছে, আর এই দেখো স্লিভের মধ্যেও রয়েছে দেখো হালকা হালকা চিকনকারির ওয়াক করা রয়েছে, সিকোয়েন্স রয়েছে। আর এই দেখো এই পোর্শনটা হালকা নেট রয়েছে, একদম হালকা নেটের ওপর রয়েছে, আর এটা কটনের ওপর রয়েছে, নেটটাও কিন্তু কটনের। আর এখানেও দেখো হালকা কাজ করা রয়েছে, মেশিন ওয়াক করা রয়েছে, রেড অ্যান্ড গ্রিন থ্রেডের ওপর রয়েছে, আর পিওর কটন, আর হোয়াইটের ওপর কি সুন্দর লাগছে, তাই না? সামারের জন্য কিন্তু আইডিয়াল এটা, তাই না?
এর ঘেরটা একবার দেখো, সাংঘাতিক ঘের রয়েছে। দেখো ঘের কতটা ঘের আছে, যখন পড়বো না তখন বুঝতে পারবে, এখন হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, বাট যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবে। দেখো আমি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকেই, দেখো কেমন লাগছে। তো ফিটিংস করা হয়নি, একটু ফিটিংস করতে হবে বুঝেছো তো, তো যেহেতু এখন পড়িনি সেহেতু এখন আর ফিটিংস করিনি, যখন পড়বো তার আগে ফিটিংস করে নেবো, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাবো। আর এর ব্যাক পোর্শনে লটকন আছে দুটো, এই লটকন দুটো আমি ভাবছি খুলে দেবো, আমার ভালো লাগছে না লটকন দুটো। তো দোকানে বলেছিলাম তো ওনারা বললো বাড়িতে গিয়ে আপনি খুলে নেবেন, তো যখন পড়বো তার আগে খুলে নেবো। খুব সুন্দর লাগছে তাই তো, কাজটা আমার খুব সুন্দর লাগছে, ফ্রন্টেই রয়েছে কাজটা শুধু, ঠিক আছে। এই দুটো কিন্তু গাউন নিয়েছি, ঠিক আছে, এটাও ফ্লোর টাচ পিওর কটনের মধ্যে রয়েছে, আর অলরেডি আমি একটা পরেও ফেলেছি। তো কবে পড়েছি তোমরা বলো তো, কোনটা পড়েছি বলো তো, কোনটা ধরতে পারছো না তো, এই দেখো এইটা, এইটা আমি পরে ফেলেছি, এটা পড়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডের দিনকে, সন্ধ্যের সময় যখন কেক কাটিং হয় তখন এটা পরেছিলাম, আর এটা এখনও পরিনি, এটাও পরে নেবো, কারণ আমি না নতুন জিনিস রাখি না, কখন কি হবে পরেই নিই আগে, সো সেই কারণে দেখো এটা পরে নিয়েছিলাম আর এটা এখনও পরিনি। তোমাদেরকে আরেকবার খুলে দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমরা যারা যারা দেখেছো দেখেছো, যারা এখনো দেখোনি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, এই দেখো কলমকারীর প্রিন্ট রয়েছে, কালারটা খুব সুন্দর না, ব্রাইট একটা কালার, এটাও সামারের জন্য আইডিয়াল কালার। আর এর ঘেরটা দেখো কতটা ঘের আছে, দেখো দেখেছো ঘের, দেখো বেল্ট রয়েছে দুটো, এই দেখো বেল্ট আছে দুপাশে, দুটো বেল্ট আছে এরকম, এই দেখো বেল্ট দুপাশে দুটো, পিওর কটনের মধ্যে রয়েছে, ফ্লোর টাচ একদম, ফ্লোর টাচ একদম। আর স্লিভটা দেখো থ্রি কোয়ার্টার রয়েছে, ভারী সুন্দর লাগছে তাই না, তো মিষ্টি কালার। আমার শুধু দেখো ঘেরটা কতটা, আমার এইটাই ভালো লাগছে, অনেকটা ঘের আছে তাই না। আর এটা তো কলমকারী প্রিন্টের ওপর রয়েছে তোমরা জানোই, ব্লু কালারের মধ্যে মাল্টি কালার রয়েছে, হয়ে গেল একটা। আর এই যে আর একটা, এটাকে কি বলবো বলো তো, কালারটা কেটে রাখবে টমেটো কালার, একদম পিওর টমেটোর যে কালারটা থাকে সেই কালারটা, দেখতেই পাচ্ছ এই কালারটা খুব সুন্দর কালার, মিষ্টি কালার। আর এটাও ঘেরটা দেখো একবার, অনেকটা ঘের রয়েছে তাই না। আর এরও বেল্ট আছে, এই দেখো দুটো বেল্ট দেওয়া রয়েছে, আর এরও দেখো থ্রি কোয়ার্টার রয়েছে এর স্লিভটা, কালারটা খুব সুন্দর ব্রাইট কালার তাই না। আর এটাও কিন্তু ফ্লোর টাচ একটা গাউন, আর পিওর কটনের মধ্যে রয়েছে কলমকারী প্রিন্ট। ওকে এই দুটো নিয়েছি আমার মার কাছ থেকে আমি, ঠিক আছে, মা টাকা পাঠিয়ে দিয়েছিল তো এই দুটো আমি অনলাইন থেকে কিনেছি। আর এই দেখো এই দুটো জিভামি থেকে নিয়েছি, জিভামি দেখো, এই দুটো জিভামি থেকে নেওয়া হয়েছে, তোমরা তো দেখেছো আমি বার্থডের দিনকে পড়েছিলাম, এটা মর্নিংয়ে পড়েছিলাম সকালে ইয়েলোটা, আর এটা পড়েছিলাম মেরুনটা স্নান করে উঠে দুপুরবেলা, তাও একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো নাইট ওয়্যার বা তোমরা বাড়িতে পরার মতন একটা না মানে নাইটি টাইপের শর্ট নাইটি, ওকে এই দেখো মেরুন কালারের মধ্যে রয়েছে, খুব সফট জানো, পরে কমফোর্টেবল। আর এটা জিবামির, জিবামির প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে, এই দেখো শর্ট নাইটি, তো এটা আমি জিবামি থেকে কিনেছি, এই দেখো জিবামি লেখাও রয়েছে, এই দেখো। আর এটাও আমি জিবামি থেকে কিনেছি, আর এটা তো সকালবেলা পড়েছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো, আর যারা এখনো দেখোনি তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওকে
আর এইটাও আমার মা দিয়েছে, কারণ মা টাকা পাঠিয়েছিল, সেই টাকা দিয়ে আমি কিনে নিয়েছি জিভামি থেকে। এটা ইয়েলো কালারের উপর রয়েছে, এটা নাইট ওয়্যারের মতন, তোমরা পরতেই পারো এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ে গিয়েছে। এই দেখো, এটা হচ্ছে আপার পোর্শনটা আর এটা হচ্ছে লোয়ার পোর্শনটা। ওকে, আপার অ্যান্ড লোয়ার কেমন লাগছে? সো জন্মদিনের দিন না ইয়েলো কালার বা হলুদ কালারটা হচ্ছে শুভ একটা কালার, আমার মাও মনে করেন এবং আমিও মনে করি, সেই কারণে আমি ইয়েলো কালারটা বেছে নিয়েছি। আর এই দেখো জিভামি, দেখলে জিভামি থেকে। আর এই দেখো এটাও দেখে নাও, তো এটাও জিভামি থেকে নিয়েছি আর এটাও জিভামি থেকে নিয়েছি দুটো। তো মা দিয়ে দিল ওদিকে দুটো গাউন আর এদিকে দুটো নাইট ওয়্যার, আর ডে ওয়্যার বলতেই পারো এখন, ঠিক আছে? তো মার কাছ থেকে পেয়ে গিয়েছি। এবার বাবা কি দিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো তো প্রত্যেকবারের মতন এবারও বাবা গোল্ডের জিনিস দিয়েছে, মানে সোনার জিনিস দিয়েছে, প্রত্যেকবারই দিয়ে থাকে কিছু না কিছু, তো এবারও দিয়েছে। তো এর মধ্যে কি রয়েছে সেটাই দেখাচ্ছি। ও হ্যাঁ, এটা না আমি দত্ত অলঙ্কার থেকে কিনেছি, এই দেখো দত্ত অলঙ্কার। আমাদের এখানে দত্ত অলঙ্কার রয়েছে সোনার দোকান সিঙ্গুরে, তো সেখান থেকেই কিনেছি। এই দেখো কি রয়েছে বলো তো, বুঝতে পারছো? দাঁড়াও ওপেন করে দেখাচ্ছি। এই দেখো পলা বাঁধানো, মেরুনের মধ্যে হয়, এটা হচ্ছে গ্রিনের মধ্যে রয়েছে, বাট আমি এটাকে মেরুন করব এখন নয়, পরে নিয়ে যাব। এই দেখো পিওর গোল্ড। ওকে, দাঁড়াও তোমাদেরকে লাল কালারের কিছু উপর দেখাই। এই দেখো এরকম শুয়োপোকা টাইপের একটা ডিজাইন আছে এর মধ্যে, দেখো শুয়োপোকা টাইপের একটা ডিজাইন। এই পলা বাঁধানোটা নিয়েছি আমি গোল্ডের ওপর, 5-6 গ্রাম রয়েছে এটা, 6 গ্রাম সামথিং রয়েছে, ঠিক আছে? 5 গ্রামের একটা দেখেছিলাম, ওটা কেমন টাইপের লাগছিল ওটা নিইনি, বাট এটা নিয়েছি, এটা 6 গ্রাম রয়েছে, 6 গ্রাম সামথিং আছে, ঠিক আছে? দাঁড়াও পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেমন লাগছে বলো আমাকে। আর আমি এইরকম টাইপেরই নিয়েছি, একটু বালা টাইপের রয়েছে, বুঝলো তো? ওই ফুল থাকে না ফ্লাওয়ার, ওগুলো নিইনি, শাড়ি টাড়িতে লাগলে পরে শাড়িও ছিঁড়ে যাবে, তারপর খুলে টুলে যদি যায় তখন আবার প্রবলেম হবে বলে আমি এরকমই নিয়েছি। তো আমার মার একটা রয়েছে, আমি মাকে দেখেছিলাম, তো মা আমাকে বলেছিল তুই নিয়ে নে আমারটা, আমি নিয়ে নিয়ে, তখন বাবা আমাকে বললো তাহলে তুই একটা বানিয়ে নে, তো ওইটাকে বানিয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্ট রুম বলো। আর আমার গত বছরেরও জন্মদিনের ব্লগ রয়েছে, সেখানেও আমার বাবা কি গোল্ড দিয়েছে আমাকে, তোমরা যদি দেখতে চাও তোমাদের জন্য আমি আই বাটন আর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তো এই দেখো। সো ফ্রেন্ডস, যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার গিফটগুলো তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো বন্ধুরা চলো আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসবো।